গলায় ঝোলানো লাল গামছা উড়িয়ে ট্রেন থামিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে নাটোরে। চলন্ত ট্রেন থামান মাধনগরের সাইদুল ইসলাম নামে এক ব্যক্তি। নিশ্চিত দুর্ঘটনা থেকে রক্ষা পেল আন্তনগর বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে নাটোরের নলডাঙ্গার মাধনগর রেল স্টেশনের উত্তরের 253 নং পিলারের কাছে অননুমোদিত লেভেল ক্রসিং গেটে ইঞ্জিন বন্ধ হয়ে আটকে যায় ধান বোঝাই ট্রাক। এ সময় পঞ্চগড় থেকে শত শত যাত্রী নিয়ে রাজশাহী অভিমুখে যাচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি। কৃষক সাইদুল ইসলাম বিষয়টি বুঝতে পেরে তার গলায় ঝোলানো লাল গামছা উড়িয়ে তাৎক্ষণিক চালককে সংকেত দিতে থাকেন। ততক্ষণে চলন্ত ট্রেনটি ট্রাকের কাছাকাছি চলে আসে এবং হঠাৎ থেমে যায়। পরে লাইন থেকে ট্রাক সরিয়ে নিলে আবার ট্রেন চলাচল শুরু হয়। দেখি যে ট্রলি আটকে গেছে, ধান বোঝাই ট্রলি। আমি লাল গামছা দাঁড় করা, গাড়ির দাঁড় করা রাখছি। বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে এখানে বেঁচে গেছে। ওই বাংলা বন্দর সাথে হলো ট্রলির সাথে, ধানের ট্রলির সাথে ড্রাইভার সচেতন থাকার জন্যে হলো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় না। ধরনের দুর্ঘটনা ঘটলে ঘটতে পারতো, কিন্তু সচেতনতার জন্য ঘটে নাই।